মানুষ বাসায় নেই, তো মহিলা মানুষের কাজও নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার হাজবেন্ডের হচ্ছে আজকে একটা দাওয়াত ছিল, শুধু তাকে দাওয়াত দিছিল, তো সে হচ্ছে আজকে দুপুরে ওখানেই খাবে। তো আমি যেহেতু একা, তো আমার হচ্ছে তেমন খাওয়া দাওয়ার তেমন কোনো টেনশনও ছিল না। বাট তারপরে ভাবলাম যেহেতু একটু দুপুরে একটু খাওয়া দাওয়া করতে হবে, তো ঝটপট একটা কিছু করে নেই। আমার মাত্র, বিশ্বাস করবেন না, 10 মিনিট সময় লাগছে এই রান্নাগুলো করার জন্য। আমি নিজেই পুরো অবাক হয়ে গেছি। তো আমি এখন হচ্ছে একটু টমেটো চাটনি করে নিতেছি, এখানে মশলা টশলা সব দিয়ে টমেটো দিয়ে একটু হচ্ছে কষায় নিতেছি। তারপর হচ্ছে এটাকে একটু ভালো করে নরম নরম, টমেটো চাটনিতে একটু নরম নরম খাইতেই ভালো লাগে, আপনারা তো জানেনই সেটা। আর যারা নাকি টমেটো চাটনি পছন্দ করে, মেইনলি আমার মতো, তারা তো জানে টমেটো চাটনি আসলে কতটা মজা গরম ভাত দিয়ে খাইতে। তো এটা দেখেন একদম নরম হয়ে গেছে। এখন এটাকে হচ্ছে আমি একটু বাগার দিব রসুন দিয়ে। তো এখানে তেল দিয়ে দিলাম, সাথে হচ্ছে রসুন দিলাম। এখন এটা একটু গোল্ডেন করে ফ্রাই করে এটার ভিতরে হচ্ছে ওইটা দিয়ে দিব। অনেকে হচ্ছে আগে দেয় রসুনটা ভেজে, তারপর হচ্ছে এটা করে, চাষনিটা করে, বাট আমি হচ্ছে পরে দিয়ে দিলাম। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এটা খাইতে অনেক মজা হয়েছিল আজকে। আর হচ্ছে একটা ডিম ভেজে নিলাম আমার জন্য, যেহেতু আমি একা একা খাবো। আর হচ্ছে 3 পিস চিংড়ি মাছ, আর আমি যেহেতু একদমই একা খাবো, তো আমার জন্য 3 পিস চিংড়ি মাছই এনাফ ছিল। আর চিংড়ি মাছ সাইজগুলো তো একটু বড় বড়, সেজন্য হচ্ছে আমি 3 পিসই নিছি। আর এখানে হচ্ছে একটু ভেজে, তারপরে হচ্ছে মশলা টশলা দিয়ে একটু গড়াগড়ি করে নিয়ে নিছি। বিশ্বাস করেন 10 মিনিটের বেশি লাগেই নেই। তো যেটা বলতে নিছিলাম, পুরুষ মানুষ আসলে বাসায় না থাকলে তেমন কোনো কাজ বাজ কিছুই থাকে না, রান্না বাড়ারও টেনশন থাকে না। মহিলা মানুষরা যদি একা একা থাকতো তাহলে কখনোই রান্না করতো না, এটা 100% শিওর। যখন আমার হাজব্যান্ড বাসায় থাকে না, মিটিংয়ে যায় বা কোনো কাজে যায়, ওই দিন তো আমার রান্নাবাড়া কিচ্ছু হয় না, একদমই আমি না খাই দেখা গেছে। মাঝে মাঝে বসে থাকি বা একটা বিস্কিট বা একটু নুডলস করে ঝটপট খেয়ে ফেলি শেষ খাওয়া দাওয়া। তো যেহেতু সে ইনভাইটেশনে নিয়ে যেতে পারে নাই, তো বিকালে হচ্ছে সন্ধ্যার দিকে আর কি, এটা বিকালে না, সন্ধ্যার দিকে বলছে যে চলো বাহির থেকে ঘুরে আসি, অ্যাপেক্সে হচ্ছে সেল দিছে, চলো দেখে আসি অ্যাপেক্সে ভালো কিছু আছে নাকি, জুতা কিনা যায় নাকি। তো দুইজনে হচ্ছে এই যে নর্মালি আজকে হচ্ছে বের হয়ে গেলাম, তারপর হচ্ছে চলে গেলাম এই যে অ্যাপেক্স, এটা হচ্ছে মুন্সিগঞ্জে সদর হসপিটালের পাশে হচ্ছে এটা, এই অ্যাপেক্সের দোকানটা। আর আমরা হচ্ছে অ্যাপেক্সের জুতাটা একটু বেশি পরি। আর আমি একটা জুতা, বিশ্বাস করবেন নাকি জানি না, একটা জুতা কিনছি বিয়ের পরে, হচ্ছে অ্যাপেক্স থেকে একজোড়া জুতা কিনছি, সেই জুতা আমার এখন পর্যন্ত পরি, মানে সেই জুতা কিচ্ছু হয় না এখন পর্যন্ত আমার। এই জন্য হচ্ছে অ্যাপেক্সের জুতা ভালো লাগে। আবার একদিকে জিতও লাগে যে একটা জিনিস নষ্ট হইলে না আরেকটা জিনিস কিনবো, নাহলে তো শুধু শুধু কিনা হয় না। তো আমার মতো কে কে এরকম দোকান জুতার দোকান, সরি তুলা যেতেছি, জুতার দোকানে যায় হচ্ছে এরকম দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলেন একটু বলবেন তো, এরকম নিজের দেখেন আয়নার মধ্যে। তো এই যে এখান থেকে হচ্ছে আমার হাজবেন্ড এই জুতাগুলো দেখতেছিল, সে হচ্ছে নর্মালি বাহিরে পড়ে যাওয়ার জন্য, যে নামাজ টামাজ পড়তে যাওয়ার জন্য, সেজন্য সে হচ্ছে আসলে একজোড়া স্যান্ডেল কেনার জন্যই মেইনলি গিয়েছিলো, যে পরে নামাজ টামাজ পড়তে যাবে বা একটু বাহিরে কাজ থাকলে যাবে, সবসময় তো আর শু বা লুফার পরে যাওয়া যায় না। তো এখান থেকে আবার আমার জন্য এই জুতাগুলো দেখতেছিল, এই নীল কালার জুতাটা অনেক সফট ছিল, নিতে চাইছিলাম, কিন্তু ওই জুতাটার দাম 1200 টাকা ছিল। তো আমরা একটু ভাবছি যে 1200 টাকা যেহেতু একটু ভালো জুতাই নিব, তো এই জুতাটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ হয়েছে, সে এই জুতাটা নিবেই নেবে আমার জন্য। কিন্তু জুতাটা আমার সাইজের নেই, আমার পা আবার হচ্ছে একদম বড় মানুষদের মতো, বড় মানুষ না ছেলে মানুষদের মতো পা, অনেক বড়। তো ওই জন্য হচ্ছে আমার পায়ের সাইজের এটা ছিল না। আর এখান থেকে হচ্ছে বেল্ট দেখতেছিল তার জন্য, তো বেল্টগুলো মোটামুটি ভালোই ছিল, সে বারবার হচ্ছে দেখতেছিল এখান থেকে কী নিবে। তো আমাদের হচ্ছে তেমন কিছুই পছন্দ হয়নি, আমরা হচ্ছে গরিবস। তারপর হচ্ছে আমাকে নিয়ে লঞ্চ কার চলে আসছে, এখানে এত বড় একটা লঞ্চ আসছিল, তো এই লঞ্চটা দেখে আমরা দুজন হচ্ছে এখানে বসে বসে লঞ্চ দেখতেছিলাম, আর অনেক মানুষ দেখতেছিলাম, আর গবেষণা করতেছিলাম এই লঞ্চের ভিতরে কী কী আছে না আছে। লঞ্চটা দেখেন কত বড়, একটু ট্রাই করতেছিলাম ছবি তোলার জন্য, বাট ছবি তুলতে পারতেছি না অন্ধকারে, আমার জামাই দেখেন পুরোই চোরের মতো লাগতেছে। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।